আমরা মুসলমান জাতির প্রশ্ন শুধু ইসলাম ধর্মের বইয়ের মধ্যে ভুলে দেবদেবীর ছবি চলে আসে কিন্তু কোনোদিন ভুলে তো হিন্দু ধর্মের মধ্যে মক্কা মদিনার ছবি যায় না আমার ছেলেকে যে আমি মাদ্রাসায় পাঠাচ্ছি আমার ছেলে আদব শিখবে না বিয়াদব হবে বর্তমানে মাদ্রাসার ছাত্রদের লজ্জা শরম কিছু থাকবে না এরা পদক্ষেপ নিয়েছে আপনার ছেলের আপনার মেয়ের আদর্শ তারা হনন করবে চরিত্র তারা হনন করবে লাজ লজ্জা তারা হনন করবে অথচ আমাদের বাংলাদেশের মধ্যে সরকারি মানুষ পর্যন্ত বর্তমান যিনি সরকার রয়েছেন এই সরকারি মানুষ পর্যন্ত ফিলিস্তিনির পক্ষে দিনরাত কাচ্ছে এখান থেকে ত্রাণ নিয়ে ফিলিস্তিনে পাঠাচ্ছে পাঠাচ্ছে না বিশেষ করে রাউজানের যিনি বর্তমান এমপি আছে ওনার ছেলে ওনার নাম কি ফারাজ করিম চৌধুরী ইনি সিআরবিতে আলাদা সমাবেশ করেছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অথচ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে ইহুদির চক্রান্ত দালালরা ঢুকে ইহুদিদের দালাল ইহুদিদের এজেন্ডা ঢুকে মাদ্রাসার সিলেবাসের বইয়ের মধ্যে ওখান থেকে ফিলিস্তিন ডিলিট করে ইসরায়েলের মানচিত্র বসিয়ে দিয়েছে ফিলিস্তিন বলতে কোনো শব্দই নাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সূরা আল ইমরান কোরআনুল করিমের তৃতীয় নম্বর সূরা এই সূরার ১৯ নম্বর আয়াতের কিছু অংশ পুরো অংশ নয় পুরো আয়াত নয় কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করলাম আল্লাহ রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধু তাই নয় আল্লাহ রব্বুল ইজ্জত এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত কওম পাঠিয়েছেন যত নবীর উম্মত পাঠিয়েছেন যত আসমানি কিতাব পাঠিয়েছেন কোন কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওই আয়াত দেন নাই যে আয়াত আমরা মুসলমানদের জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন এটা হলো সূরা মাইদার তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমার আল্লাহ বলেন আমি আজ আকমালতু পরিপূর্ণ করে দিয়েছি লাকুম তোমাদের জন্য দীনাকুম তোমাদের দীনকে আমি আল্লাহ আজ পরিপূর্ণ করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ এবং ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ও আমার বান্দারা তোমাদের জন্য আমি দীন ইসলামকে পছন্দ করে নিয়েছি আল্লাহ পছন্দ করেছেন কোন ধর্মকে ইসলামকে এবং আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম যেটার ভিতরে কোনো দোষ যেটার ভিতরে কোনো দোষ নাই এটা এমন একটা ধর্ম সুবহানাল্লাহ এবং আপনি পৃথিবীর মধ্যে যখন তাকাবেন দেখবেন সমস্ত যত ধর্ম রয়েছে আগে ছিল বা নতুন হচ্ছে আসমানি কিতাব নাই কিন্তু ধর্ম বিভিন্ন ধর্ম নাম দিয়ে হচ্ছে এরা দেখবেন ইসলামকে নিয়ে দিন রাত ঘেঁষাঘেঁষি কিন্তু ইসলাম কাউকে নিয়ে ঘেঁষাঘেঁষি করে না আপনি বাংলাদেশে নয় ইন্ডিয়ায় নয় পুরা বহির বিশ্বে দেখুন সব সময় ইসলামের পেছনে লেগে রয়েছে আমরা কোনোদিন বাইবেল পড়ি নাই আমরা কোনোদিন হিন্দুদের কোনো এই বিভিন্ন রকম বেদ রয়েছে বিভিন্ন রকম গীতা রয়েছে এই রকম কোনো কিতাবে আমরা কোনোদিন আগুন দিই নাই কোনোদিন পা লাগাই নাই আমরা এত সম্মান করি নাই অসম্মান করি নাই কিন্তু দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গায় দিন রাত কোরআন পড়ছে কোরআনের অবমাননা করছে এবং ইসলামকে নিয়ে হেও করছে মুসলমানের উপর নির্যাতন করছে জোরে বলি নাউজুবিল্লাহ সব সময় দেখবেন এক নাম্বারের প্রতি আক্রমণ বেশি আবার দেখবেন এক নাম্বারের লেভেল লাগিয়ে ১৫ নম্বর জিনিস বিক্রি করে আছে না এইরকম বিভিন্ন দিকে হচ্ছে বর্তমানে আমি একটু সামনে যাচ্ছি এই আয়াত আজকে আপনাদের সম্মুখে পরিবেশন করার কারণ হলো
শুধু বহির্বিশ্বে নয়, ইসরায়েলিরা শুধু ফিলিস্তিনে আক্রমণ করছে তাই নয়, ইসরায়েলের আমি কয়েক জুমা আগে বলেছিলাম, কয়েক মাস আগে বলেছিলাম, এরা এখন বাংলাদেশে বোমা মারে না, ইসরায়েলিরা বাংলাদেশে ইন্ডিয়ায় বোমা নিক্ষেপ করে না মুসলমানের উপর, এরা নিক্ষেপ করছে বিভিন্ন রকম অপসংস্কৃতি, এরা নিক্ষেপ করছে চক্রান্ত, চক্রান্ত দিয়ে তারা আমরা মুসলমানকে আক্রান্ত করে যাচ্ছে, জোরে বলি নাউজুবিল্লাহ। এই ইসলাম যখন সত্য ধর্ম, এই সত্য ধর্মের উপর কিয়ামত পর্যন্ত তুফান আসবে, এই তুফানের মধ্যে টিকে থাকা হলো, এটা হলো ইমানি পরিচয়। তুফান অনেক আসবে, যেমন আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে কেন দিই, অনেকজন স্কুলে না দিয়ে মাদ্রাসায় কেন দেয়, ইসলাম শিক্ষার জন্য। ইসলামের যে পাঁচটি ফরজ রয়েছে, এই পাঁচটি ফরজকে ব্যাখ্যা সহকারে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখার জন্য, নিজের জীবনে আমলের জন্য, অন্যজনকে শিখানোর জন্য তো আমরা একজন ছেলেকে একজন মেয়েকে মাদ্রাসায় দিই, ঠিক না? কিন্তু বর্তমান এমনভাবে ইহুদিদের আগ্রাসন হচ্ছে, ইহুদিদের চক্রান্ত এমনভাবে চলছে, তারা বসে নাই, তারা এমন কি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে তাদের হাত, নাউজুবিল্লাহ বলবেন না। যেমন ইসলামের পাঁচটি স্তম্ভ, প্রথম নম্বর হলো ইমান, তারপর সালাত, তারপর কি জাকাত, তারপর রোজা, তারপর কি হজ, কয়টা? পাঁচটা স্তম্ভ। অনেকে বলতে পারে জিহাদ তো পাঁচ স্তম্ভের মধ্যে নাই, পাঁচ স্তম্ভের মধ্যে জিহাদ না থাকলেও পাঁচ স্তম্ভ টিকিয়ে রাখার জন্য জিহাদ দরকার, জিহাদ ফরজ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মাদ্রাসার নবম শ্রেণীর যে ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্ম এই কিতাবের মধ্যে যে জিহাদের একটা কি ছিল, অধ্যায় ছিল, বর্তমানে এই জিহাদের অধ্যায়টা ডিলিট করে দেওয়া হয়েছে। যেখান থেকে ছাত্ররা নবম শ্রেণীতে গিয়ে জিহাদ কাকে বলে শিখবে, জিহাদ আকবর কাকে বলে, আসগর কাকে বলে, এটা ছেলেরা শিখবে, মাদ্রাসার কুমলমতি ছাত্রছাত্রীরা শিখবে, তারা ইসলামের জ্ঞান শিখবে, এই জিহাদটা কেমন, জিহাদ যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ এই জিহাদকে আমাদের জন্য ফরজ করে দিত না, সকল মুসলমান নরনারীর উপরে ফরজ জিহাদ করা, সুবহানাল্লাহ। কিন্তু এই জিহাদকে কি করে দিয়েছে, মাদ্রাসার সিলেবাস থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এখন জিহাদের কথা আপনি কথা তুললে আপনাকে কি ডাকবে, সন্ত্রাস। শুধু ইসলাম নয়, যে ইসলামের ছায়া তলে আমরা মুসলমানগণ আছি, মুসলমানগণকে পর্যন্ত বিশ্ব থেকে মুছে ফেলার জন্য চেষ্টা করছে এবং এটার বাস্তবায়ন বাংলাদেশে চালাচ্ছে। বিশেষ করে এই ইয়াহুদিবাদী চক্রান্ত, এই দালাল চক্র নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে কি করেছেন জানেন, বিশ্বের মানচিত্রের মধ্যে যে ফিলিস্তিন ছিল, এই ফিলিস্তিনটা মুছে ইসরায়েলের নামটা লাগিয়ে দিয়েছে, এটা বাংলাদেশে। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কোনোদিন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানেন নাই, যার অবদান বেশি বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে, উনি কোনোদিন ইসরায়েলকে কি মানে নাই, রাষ্ট্র হিসেবে মানে নাই, এবং এলাও করে নাই প্রত্যেক দেশের মধ্যে আপনি যেতে পারবেন, পাসপোর্টের মধ্যে ডাইরেক্ট ইসরায়েলের নাম কি করে দিয়েছিলেন ইনি, নট এলাও। কিন্তু বর্তমানটা আমি বলছি না, বর্তমান পাসপোর্টের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের বাপ দাদার চেয়ে বেশি বুঝতে যাচ্ছি কি কারণটা কি, ইহুদিদের চক্রান্ত, দেখেন তারা কিভাবে খামিয়াব। আমাদের স্কুলের অধ্যায়ে নয়, স্কুলের বইতে নয়, মাদ্রাসার বইয়ের মধ্যে ফিলিস্তিনির নামটা কেটে, অথচ আমাদের বাংলাদেশের মধ্যে সরকারি মানুষ পর্যন্ত, বর্তমান যিনি সরকার রয়েছেন, এই সরকারি মানুষ পর্যন্ত ফিলিস্তিনির পক্ষে দিন রাত কাঁদছে, এখান থেকে ত্রাণ নিয়ে ফিলিস্তিনে পাঠাচ্ছে, পাঠাচ্ছে না? বিশেষ করে রাউজানের যিনি বর্তমান এমপি আছে, ওনার ছেলে, ওনার নাম কি,
ফারাজ করিম চৌধুরী, ইনি সিআরবিতে আলাদা সমাবেশ করেছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে, অথচ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে ইহুদির চক্রান্ত, দালালরা ঢুকে, ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ডা ঢুকে মাদ্রাসার সিলেবাসের বইয়ের মধ্যে, ওখান থেকে কি ডিলিট করে, ফিলিস্তিন ডিলিট করে ইসরায়েলের মানচিত্র বসিয়ে দিয়েছে। ফিলিস্তিন বলতে কোনো শব্দই নাই। তাহলে মুসলমানকে মুছিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, নাউজুবিল্লাহ বলি। এবং স্কুলের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম বইয়ে এই কিশোরগঞ্জে সময় টিভিতে এই ওই প্রতিবেদনটা করছে গতকালকে কিশোরগঞ্জে স্কুলের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম বইয়ে 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত দেব দেবীর ছবি দেওয়া হয়েছে। উপরে কি, উপরে হলো ইসলাম ধর্ম, ভিতরে কি? আমি শুরুতে বলছিলাম না, যেটা চলে না 1 নম্বরের লেভেল দিয়ে এগুলি চালাতে চায় বোর্ডের মধ্যে। যখন এই এখানে দরখাস্ত করা হলো, আপনারা বইয়ের মধ্যে ইসলাম ধর্মের ভিতরে আপনারা দেব দেবীর ছবি কেন দিলেন, তারা ওখান থেকে উত্তর দিল আমাদের প্রিন্টের মধ্যে ভুল হয়ে গেছে। আমরা মুসলমান জাতির প্রশ্ন, শুধু ইসলাম ধর্মের বইয়ের মধ্যে ভুলে দেব দেবীর ছবি চলে আসে, কিন্তু কোনোদিন ভুলে তো হিন্দু ধর্মের মধ্যে মক্কা মদিনার ছবি যায় না। দেখেন ইসলামকে নিয়ে কি চক্রান্ত চলছে। শুধু তাই নয়, আমার ছেলেকে যে আমি মাদ্রাসায় পাঠাচ্ছি, আমার ছেলে আদব শিখবে না বিয়াদব হবে? বর্তমানে মাদ্রাসার ছাত্রদের লজ্জা শরম কিছু থাকবে না। এরা পদক্ষেপ নিয়েছে, আপনার ছেলের আপনার মেয়ের আদর্শ তারা হনন করবে, চরিত্র তারা হনন করবে, লাজ লজ্জা তারা হনন করবে, এরা পদক্ষেপ নিয়েছে। সেই জন্য তো ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার 89 পৃষ্ঠা একটা অধ্যায় করা হয়েছে। অধ্যায়ের নাম হলো চলো বন্ধু হই। অধ্যায়ের নাম কি? চলো বন্ধু হই। হ্যাঁ, এখানে একটা ছেলে একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে, পিকচার দেওয়া হয়েছে, দিয়ে নিচে লেখা হয়েছে প্রয়োজনে না বলি, কি চাই তাই বলি, অনুভূতি প্রকাশ করি, নাউজুবিল্লাহ। দেখুন কি পর্যায়ে, আমি আপনাদেরকে এগুলি পড়ে শুনাইতে পারবো না। এখানে যেই যে কথাগুলি বলা হয়েছে, এখন এগুলি যদি আমি এখানে বলি, তাহলে আপনারা এই জুমার নামাজের পরে বলবেন আমাদের খতিবের মুখে কোনো লাজ লজ্জা নেই। এখান থেকে 54 থেকে, মানে 54 থেকে আপনি 56 পর্যন্ত পড়বেন, সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা। এখানে আমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ, এখানে কি করে বাচ্চাদেরকে পূরণ করার জন্য ঘর রাখা হয়েছে, এবং এখানে কৈশোরে সাধারণ আমরা যে ঝুঁকি চ্যালেঞ্জগুলির সম্মুখীন হই তার একটি তালিকা তৈরি করলাম। আমরা কৈশোরে যাওয়ার পরে এখানে একজন ছেলে একজন মেয়ে বালেগা হওয়ার পরে যেই লক্ষণগুলি দেখা যায়, যেইগুলো আমরা ছেলেরা বুঝবো 18 বছর বয়সের পরে, আলিম দেওয়ার পরে, ইন্টার দেওয়ার পরে, হয়তো মেট্রিক দেওয়ার পরে, এসএসসি দেওয়ার পরে, কিন্তু এগুলি শিখাচ্ছে সপ্তম শ্রেণীতে। আমার বাচ্চা আমার মেয়ে আমার ছেলে এগুলি কি বহন করতে পারবে? একজন মেয়ে তার বাল খলে তার কি অবস্থা হয়, এগুলি পুঙ্খানুপুঙ্খানু ভেঙে ভেঙে এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের মা বোনেরা মেয়েদেরকে চুপে চুপে শিখিয়ে দেয় তুমি এটা করো এটা করো, এটার ভিতরে সম্মান আদব প্রত্যেকটা জিনিস বয়সে বয়সে শিখিবে। একজনে 10 কেজি তুলতে পারে, তাকে যদি আপনি 1 মন দেন সে ভেঙে যাবে না? সে 1 মন তুলতে পারবে, তার বয়স শত হবে তো। আমাদের অনেক মুরব্বীদের বৈঠক থেকে ছেলেদেরকে তুলে দেওয়া হয়, কারণ এই বৈঠক এই কথাগুলো মুরব্বীদের মাঝে থাকা সীমাবদ্ধতা থাকা, এটা হলো আদব, এটার বাহিরে নিচের বয়সের কেউ যদি এটা চর্চা করে এটা হবে বেয়াদব। কেমন কেমন শিক্ষা বোর্ডের মধ্যে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে কত বড় বড় বেয়াদব জাহেল বসে আছে দেখেন।
ইহুদিদের দালাল কিভাবে বসে রয়েছে। এগুলি আমরা যদি আলেমরা না বলি কারা বলবে? সাধারণ মানুষ তো বলতে আছে, আমরা আলেমরাইও বলতে হবে না? এটা হয়তো অনেকে রাগ করতে পারেন, হুজুর এগুলি কেন বলছেন? এগুলি আমি বলছি হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু তিন দিন পরে মাদ্রাসা থেকে শিখে, স্কুল থেকে শিখে, যখন আপনার ছেলে আপনার সামনে খ্রিস্টীয় কালচার প্রকাশ করবে, তখন আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে। এমন অবস্থা হয়ে গেছে, মুসলমানকে কোনো কিছুর অবদানে রাখে নাই। বিশেষ করে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 110 পৃষ্ঠায়, আমি সবগুলো বই আনতে পারিনি, আমি হাতে যেটা পেয়েছি এটা এনেছি, এখানে এটা লাইভে যাচ্ছে, রেকর্ডে যাচ্ছে দুই দিকে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ে 110 পৃষ্ঠায় এখানে ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোনো অবদান নেই, কিন্তু হাজার হাজার মুসলমান মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু একজন মুসলমানের নাম ধরে নাই। মানে কোনো মুসলমানের অবদান এই ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানের কোনো অবদান নাই। এখানে যা অবদান সব হিন্দুদের নাম, মানে এখানে কি হিন্দুরাই করছে সব?